वेलकम एवरीबॉडी ऑन ए क्लास ऑन बिहाफ ऑफ मंजुला टीपीसी विद्या निकेतन। हाय, दिस इज सैफुद्दीन मल्लिक, NAT ऑफ मंजुला टीपीसी विद्या निकेतन। टुडे वी आर गोइंग टू डिस्कस लेसन 6, Mild the Mist Upon the Hill, written by Emily Jane Bronte. মঞ্জুলা তারাপদ চৌধুরী বিদ্যানিকেতনের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বর্তমান এই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় যেখানে বন্ধ, পড়াশোনার আপাতত একটাই মাত্র রাস্তা সেটা হচ্ছে অনলাইন ক্লাস। আমরা সেই পদক্ষেপটাই নিয়েছি, বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা শিক্ষিকারা তো সেই জন্য আমিও আমার এটা জীবনে প্রথম অনলাইন ক্লাস করানো বল অবশ্যই প্রথম এটা, তো আমি সেই ক্লাসটা করাচ্ছি। আজকে আমরা লেসন 6 পড়বো, ক্লাস 9-এর লেসন 6, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল। লিখেছেন এমিলি জেন ব্রন্টি। এমিলি জেন ব্রন্টি একজন ইংরেজ কবি, মহিলা কবি, এবং তিনি একজন লেখিকা। তিনি উপন্যাস লিখেছেন এবং তাকে সব থেকে বেশি করে মনে করা হয় তার উল্লেখযোগ্য নোভেল উদারিং হাইটসের জন্য, এবং তিনি এই জন্যই ইংলিশ লিটারেচারে, ইংরেজি সাহিত্যে তিনি চিরস্মরণীয় হয়ে রয়েছেন। আমাদের যে পাঠ্যাংশ মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, শিরোনামটা, টাইটেলটা বলে দিচ্ছে যে একটা প্রাকৃতিক পরিবেশের দৃশ্য। কবি এই কবিতায় প্রাকৃতিক পরিবেশের দৃশ্য তিনি এঁকেছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি আর কি করছেন, প্রাকৃতিক পরিবেশের সঙ্গে একাত্ম হয়ে তাঁর শৈশবের কথা মনে করছেন। প্রত্যেকটা মানুষের জীবনে সুখ এবং দুঃখের একটা অধ্যায় থাকে। মানুষের জীবনে কখনো দুঃখ আসে, কখনো সুখ আসে, কোনো জিনিসটাই চিরস্থায়ী নয়। নাথিং ইজ পারমানেন্ট ইন আওয়ার লাইফ। যদি কেউ ভাবে দুঃখটা আমার জীবনে চিরস্থায়ী, তাহলে তার এটা ভুল ধারণা, এবং কেউ যদি ভাবে সুখও আমার জীবনে চিরস্থায়ী থাকবে, এটাও ভুল ধারণা। যেমন আমাদের প্রত্যেককে জীবনে কখনো দুঃখ আসে, কখনো সুখ আসে, ঠিক সেই রকমই এমিলি জেন ব্রন্টির জীবনেও একসময় দুঃখ এসেছিল। দুঃখের প্রধান কারণ হচ্ছে যে তার বোন মারা যাওয়া। এবং তার সেই দুঃখটাকে অতিক্রম করে তিনি জীবনের একদম অন্তিম লগ্নে এসে পৌঁছেছেন। সেই অন্তিম লগ্নে এসে তিনি প্রাকৃতিক পরিবেশ অবলোকন করছেন। প্রাকৃতিক পরিবেশ কি অবলোকন করছেন, আমি প্রথমে বাংলায় ডিসকাস করে নেবো, পুরো গল্পের মতো বলে দেবো, তারপর আমি ইংলিশটা পড়াবো। যে তিনি দূরে
দেখতে পাচ্ছেন অনেকটা দূরে পাহাড়ের উপরে মৃদু কুয়াশা, এবং যে কুয়াশাটা বলে দিচ্ছে যে আগামী কাল আর ঝড় বৃষ্টি নয়। সারাদিন ধরে বৃষ্টি হয়ে সেদিন কারের মতো বা আগামী কালের জন্য বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ মেঘ আকাশে পুঞ্জীভূত হয়েছিল এবং সেই মেঘ ধরণীর বুকে বাড়ি ধারা আকারে বর্ষিত হয়ে সেই মেঘ ঝরে গেছে। সারাদিন বৃষ্টি হয়েছে, তাহলে আগামীকাল আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। প্রথম স্ট্যাঞ্জাটা। দ্বিতীয় স্ট্যাঞ্জাটা, কবি যখন ওই দৃশ্যটা দেখছেন তখন তার শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে। তিনি বলছেন, আমি যেন আমার শৈশবে ফিরে গেছি। ওই দৃশ্যটা দেখার পরপরই কবি তার শৈশব অবস্থায় ফিরে গেছেন এবং তিনি বলছেন, আমি যেন আবার একজন শৈশব শিশুতে পরিণত হয়েছি, আর আমি আমার বাবার আশ্রয়স্থলে, বাবার ছাদের নিচেই আশ্রয় নিয়েছি, এবং কোথায় দাঁড়িয়ে রয়েছে যে বড় একটা পুরাতন হল ঘরের কাছে বা পুরাতন হল ঘরে। তার পরপরই বলছেন, কবি বলছেন যে আমি দেখতে পাচ্ছি সন্ধ্যা নেমে আসছে সারাদিন বৃষ্টির পর, আর নীল কুয়াশা, সুমধুর কুয়াশা, সুমধুর গ্রীষ্মের কুয়াশা দিগন্ত রেখায় পাহাড়গুলোকে ঢেকে দিয়েছে। তার পরের স্ট্যাঞ্জায় কবি বলছেন, ভিজে স্যাঁতস্যাঁতে লম্বা ঘাসগুলো উপর ঘন করে শিশির বিন্দু জড়ো হয়ে আছে, আর সেই স্যাঁতস্যাঁতে জায়গা এবং শিশির বিন্দু সুগন্ধগুলো কবির বিগত জীবনের কথাগুলোকে স্মরণ করিয়ে দিচ্ছে, বিগত জীবনের কথাগুলোকে স্মরণ করিয়ে দিচ্ছে। এটা হলো একটা আক্ষরিক অর্থ কবিতাটার। এবার আমি কবিতাটা লাইন বাই লাইন পড়বো এবং এর অন্তর্নিহিত মানেগুলো আমি বলতে থাকব। এই জায়গাটা পড়ি, দেখো একটু পড়ে নিই। মেন টেক্সটের আগের স্ট্যান্জাটা দেখো। ইন দিস পোয়েম, এই জায়গাটা, ইন দিস পোয়েম, এই কবিতায় ব্লু মিস্ট, নীল কুয়াশা, দ্যাট সারাউন্ডস দ্য ডিস্টেন্স, যেটা দিগন্তটাকে কী করেছে, ঢেকে রেখেছে। ডিস্টেন্স, ডিস্টেন্ট মাউন্টেন রিমাইন্ডস দ্য পোয়েট অফ দ্য হ্যাপি ডেজ অফ ইয়ার, দূরে পাহাড় মনে করিয়ে দিচ্ছে যে কবির শৈশব অবস্থাটাকে বা শৈশব বেলাটাকে, যেটাকে তিনি ফেলে এসেছেন, দ্যাট সি হ্যাজ লেফট বিহাইন্ড, যেটাকে তিনি ফেলে এসেছেন। অ্যাজ সি ডিসক্রাইব দ্য ল্যান্ডস্কেপ, যেভাবে তিনি ল্যান্ডস্কেপটাকে বর্ণনা করেছেন, সি শিফটেড ফ্রম প্রেজেন্ট মোমেন্ট টু দ্য পাস্ট, তিনি কখনো বর্তমান থেকে অতীতে ফিরে যাচ্ছেন, অর্থাৎ তিনি এখন যে অবস্থায় রয়েছেন সেখান থেকে তার ফ্ল্যাশব্যাকে তার শৈশবের কথা মনে করছেন, আবার কখনো তিনি কি করছেন, আবার সেই শৈশব থেকে আবার বর্তমানে ফিরে আসছেন। এই যে ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন প্রেজেন্ট টু পাস্ট অ্যান্ড এগেন পাস্ট টু প্রেজেন্ট, এই জিনিসটা এই কবিতার মধ্যে ঘটেছে। প্রথমে প্রথম স্ট্যান্জাটা ডিসকাস করব। মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, পাহাড়ের উপরে মৃদু কুয়াশা, টেলিং নট অফ স্ট্রম টুমরো, আগামীকাল আর ঝড়ের কোনো সম্ভাবনা নেই, বা ঝড়ের বার্তা বহন করে না, বা ঝড়ের কথা বলে দেয় না। কোন জিনিসটা বলে দেয় না, যে এই জিনিসটা বলে দেয় না, দ্য ডে হ্যাজ, সারাদিনটা ওয়েপ্ট ইটস ফিল, এ পরিপূর্ণভাবে কেঁদেছে, সারাদিনটা
কমপ্লিটলি এ কান্না করেছে। ফিল মানে পরিপূর্ণ, ফিল মানে এখানে ভর্তি করা নয়, এখানে ফিল মানে কোনো পরিপূর্ণ মানে একটা স্টেট, অবস্থার পরিপূর্ণ। সারা দিন ধরে সে কমপ্লিটভাবে কেঁদেছে, পরিপূর্ণভাবে কেঁদেছে। অ্যান্ড স্পেন্ড ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, এবং এর নীরব দুঃখের সঞ্চয়টা উজাড় করে দিয়েছে, নীরব দুঃখের সঞ্চয় উজাড় করে দিয়েছে। এখানে কি বলছে দেখো, যে সারাদিন ধরে বৃষ্টি হয়েছে, তাহলে সারাদিন ধরে বৃষ্টি হলে আর বৃষ্টির সম্ভাবনা নেই। এখানে কবি ওয়েব শব্দটা কেন বলছে, বৃষ্টি পড়া তিনি বলতে পারতেন, তিনি ওয়েব শব্দটা এই জন্য ব্যবহার করেছেন যে কোনো মানুষ প্রচণ্ড যখন দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়ে, বুকের ভিতরে যেন দলা পাকি আসে, তখন যদি সেই মানুষটা একটু প্রাণ ভরে যদি কাঁদতে পারে, তাহলে তার দুঃখটা অনেকটা লাঘব হয়। আর যে মানুষ কাঁদতে পারে না, তার ভিতরে দুঃখটা যেন সঞ্চয় হয়েই থাকে। তাহলে অশ্রু ধারা যদি আমাদের চোখ দিয়ে প্রবাহিত হয়, তাহলে দুঃখটা অনেকটা লাঘব হয়। তাহলে দুঃখ লাঘব হয়ে যাওয়ার পর দুঃখ আসলেও আগের মতো দুঃখটা থাকে না। ঠিক এরকমই এখানে কবি বলতে যাচ্ছেন যে হ্যাঁ, আমার জীবনে যে দুঃখ এসেছিল বা দুঃখ হয়েছিল, সেই দুঃখের সঞ্চয়টা আমি অনেকটা উজাড় করে দিয়েছি, অনেকটা ঝরিয়ে দিয়েছি, অনেকটা কমিয়ে ফেলতে পেরেছি। আর তোমার হারাবার কিছু নেই, তাহলে আমার আর দুঃখ পাওয়ার, আমার যা ছিল সেটা হারিয়ে গেছে, নতুন করে আমার দুঃখ পাওয়ার আর কিছু নেই। এই জন্য বলেছে ওয়েপ্ট। আক্ষরিক অর্থে কি বলা হচ্ছে, যে দিনটা সারা দিন ধরে কেঁদেছে, মানে সারা দিন ধরে বৃষ্টি হয়েছে, আর এর নীরব দুঃখের সঞ্চয়টাকে ঝরিয়ে ফেলেছে, কাটিয়ে দিয়েছে। ঠিক সেরকমই কবি প্রথম দিকটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দিল ফার্স্ট স্টাঞ্জাটাই, যে সারাদিন ধরে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর নীরব দুঃখের সঞ্চয় চলে গেছে। কিন্তু অন্তর্নিহিত মানে হচ্ছে, কবির জীবনে এমন একটা সময় এসেছিল যখন তিনি কি করেছিলেন, প্রচণ্ড কেঁদেছিলেন, সেই দুঃখটাকে তিনি জীবন থেকে একটু সরিয়ে দিয়েছিলেন। এইবার আবার দেখো এই কবিতায় চলে এসো আক্ষরিক অর্থে, যে তাহলে প্রাকৃতিক, প্রথম স্ট্যান্জাটায় প্রাকৃতিক পরিবেশের বর্ণনা, এই বর্ণনায় আমরা পেলাম যে দিগন্ত পাহাড়ের উপরে মৃদু কুয়াশা, এটা আর কোনো ঝড়ের বার্তা বয়ে নিয়ে আসে না, দিনটা সারা দিন ধরে কেঁদেছে এবং এর নীরব দুঃখের সঞ্চয়টা উজাড় করে দিয়েছে। সেকেন্ড স্ট্যান্জায় চলে এসো, ও আই অ্যাম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইয়ার, আমি যেন ফিরে গেছি আমার শৈশব বেলায়, আই অ্যাম এ চাইল্ড ওয়ান্স মোর, আমি আবার একজন শিশুতে পরিণত হয়েছি। অ্যান্ড নিথ মাই ফাদার শেল্টারিং রুফ অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, আমার বাবার আশ্রয়স্থলের নিচেই সেই পুরনো হল ঘরের দরজায়। প্রথম স্ট্যান্জাটা কবি প্রাকৃতিক পরিবেশে বর্ণনা দিলেন, তার সঙ্গে সঙ্গে ওই প্রাকৃতিক পরিবেশটা কবির শৈশব বেলাটাকে মনে করিয়ে দিল। তাহলে প্রথম স্ট্যান্জাটা ছিল প্রেজেন্ট স্টেট অফ দ্য পোয়েটস লাইফ, অ্যান্ড দ্য সেকেন্ড স্ট্যান্জা ইজ দ্য পাস্ট স্টেট অফ পোয়েটস লাইফ। সেকেন্ড স্ট্যান্জাটা আমি বলতে পারি, ইট ইজ এ ওয়ান কাইন্ড অফ রিমিনিসেন্স, স্মৃতি রোমন্থন করা যাকে বলে, রিমিনিসেন্স, স্মৃতি রোমন্থন করা। সেকেন্ড স্ট্যান্ডে দেখো, অ্যান্ড নিথ, এই যে নিথ শব্দটা মানে হচ্ছে বিনিথ, মানে নিচে, এটা অ্যাব্রিভিয়েশন করা হয়েছে বিটাকে উঠিয়ে দিয়ে। তাহলে ফার্স্ট স্ট্যান্ডাটা ছিল বর্তমান অবস্থা এবং বর্তমান প্রাকৃতিক পরিবেশের বর্ণনা, দ্বিতীয় স্ট্যান্জাটায় এসছে কি তোমার শৈশবের কথা। প্রথম স্ট্যান্জাটা
প্রাকৃতিক পরিবেশের বর্ণনাটাকে দেওয়ার ফলে বা প্রাকৃতিক পরিবেশটাকে দেখার ফলে কবির শৈশব অবস্থাটাকে মনে পড়ে গেল। দেখবে অনেক সময় আমরা হয়তো ছোটবেলায় কোনো এক জায়গায় গেছি বা কোনো এক জায়গায় ঘুরেছি। মনে করো ক্লাস তুমি এখন 9-এ পড়ছো, 9-এ পড়তে পড়তে হঠাৎ করে তুমি মুর্শিদাবাদ, হাজারদুয়ারি ঘুরতে গেছো বা শান্তিনিকেতন ঘুরতে গেছো, লোকাল ট্রিপ হয়তো। এবার ঘুরতে যাওয়ার পর তুমি সেটা দেখে এসছো, দেখে আসার পর তোমার এখন বয়স হয়েছে কিছু কয়েক বছর পর, এবং সেখানে তোমরা যে অনেকভাবে মজা করেছিলে, আনন্দ করেছিলে, এবার তুমি বড় হয়ে গেছো। বড় হয়ে গিয়ে তোমার স্টুডেন্ট তোমার কাছে বর্ণনা করছে যে আমরা এই এই জায়গায় গেছি, এভাবে শান্তিনিকেতন ঘুরেছি। যখন সেই শান্তিনিকেতনের কথা অথবা হাজারদুয়ারির কথা তোমার সামনে তোমার বড়বেলায় তোমার স্টুডেন্ট বা তোমার অন্য কেউ যখন বর্ণনা করবে, তখনই তোমার সেই শৈশব বেলাকার ক্লাস 9-এর স্মৃতিটা তোমার মানসপটে ভেসে উঠবে, তোমার শৈশবের কথা মনে পড়ে যাবে। ঠিক সেরকমই কবির এখানে, তাঁর এখন বয়স হয়েছে এবং তিনি একটা প্রাকৃতিক পরিবেশের সামনে রয়েছেন বা প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করছেন, দেখছেন, এবং সেই দেখার সঙ্গে সঙ্গে তার শৈশবের কথাটা মনে পড়ে গেল এবং তিনি বর্ণনা করে দিলেন। তারপর তিনি আবার প্রেজেন্টে ফিরে আসছেন, কি বলছেন দেখুন। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, আমি দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন সন্ধ্যা নেমে আসছে, আফটার এ ডে অফ রেইন, সারাদিন ধরে বৃষ্টির পর, আফটার এ ডে অফ রেইন, সারাদিন ধরে বৃষ্টির পর। দেখো তিনি অতীতে, সেকেন্ড স্ট্যান্ডার্ডে তিনি অতীতে চলে গেছিলেন, থার্ড স্ট্যান্ডার্ডে তিনি আবার বর্তমানে ফিরে আসছেন। তিনি বলছেন যে আমি দেখতে পাচ্ছি যে মেঘাচ্ছন্ন সন্ধ্যা নেমে আসছে, আফটার এ ডে অফ রেইন, সারাদিন বৃষ্টির পর, ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার পল দ্য হরাইজন মাউন্টেন চেন, নীল কুয়াশা, সুমধুর কুয়াশা, গ্রীষ্মের বা গ্রীষ্মের নীল কুয়াশা, সুমধুর কুয়াশা ঢেকে দিয়েছে বা ঘন মেঘ ঢেকে দিয়েছে হরাইজন্স মাউন্টেন চেন, দিগন্ত রেখার পর্বত শ্রেণীগুলোকে। মাউন্টেন চেন, পর্বত শ্রেণী, একটা পর্বত নেই, পর 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 অনেকগুলো পর্বত রয়েছে, মানে টোটাল সমগ্র দিগন্ত রেখাটাকে কি করেছে, মেঘে এবং কুয়াশায় ঢেকে দিয়েছে। পল মানে তুমি এখানে পেয়ে যাবে, পল মানে তুমি দেখতে পাবে, তোমাদের দেখো এখানে দিয়েছে থিক ক্লাউড মানে ঘন মেঘ, কিন্তু অ্যাকচুয়ালি পল মানে হচ্ছে যে ঢাকা, ঢেকে দেওয়া, কভার। তাহলে ব্লু মিস্ট অ্যান্ড সুইট মিস্ট, এখানে ব্লু মিস্ট কেন বলা হলো এবং সুইট মিস্ট কেন বলা হলো? মিস্ট অর্থাৎ কুয়াশা তো নীল রঙের হয় না, এগুলো মিষ্টি বা কেন হবে? এখানে ব্লু মিস্ট বলার একটাই উদ্দেশ্য, ব্লু মিস্ট এই জন্য হতে পারে, কবি তিনি হয়তো প্রোব্যাবলি বা পার হ্যাপস সি টেলস আস, তিনি সি ওয়ান্টস টু টেলস আস, তিনি আমাদের এটা বলতে যাচ্ছেন, দ্য হিলস দে হ্যাভ কভার্ড আর অ্যাট আ ডিস্টেন্স, পাহাড়টা অনেক দূর থেকে আমরা দেখতে পাচ্ছি কুয়াশাটাকে পাহাড়ের উপরে, সেই জন্য হয়তো সেটাকে ব্লু দেখাচ্ছে, এটা একটা কারণ। যে দেখবে আমরা যদি আকাশের দিকে তাকাই এবং যদি মেঘ না থাকে, মেঘ মুক্ত আকাশ, আকাশ কিন্তু মহাশূন্য, ফাঁকা আকাশ বলে কিছু নেই, ফাঁকাটাকে আমাদের অনেক দূর থেকে দেখি বলে নীল দেখায়। কবি এটা হয়তো বলতে যাচ্ছেন যে অনেক দূর থেকে দেখছি তাই জন্য সেটাকে নীল দেখাচ্ছে। আবার হতে পারে, কি হতে পারে, এই এটাকে নীল দেখাচ্ছে কারণ হচ্ছে এটা একটা হচ্ছে স্মৃতি মানে দৃষ্টির ভ্রম, অপটিক্যাল ইলিউশন। অপটিক্যাল ইলিউশনটা কি, আমি যেটা চোখে দেখছি সেটা একটা ভুল ইলিউশন। আর এটা হতে পারে যে সমস্ত সমস্ত আকাশটা তো ব্লু, স্কাইটা তো ব্লু, সেই স্কাইটাকে ঢেকে দিয়েছে কুয়াশায়, সেই জন্য সেই কুয়াশাটাকে ব্লু দেখাচ্ছে, বুঝতে পারলে? এই দুটো কারণ। আর সুইট মিস্ট কেন, সুইট কেন হলো? সুইট বলতে যেহেতু এই কুয়াশাটা তার শৈশব বেলাটাকে, শৈশব অবস্থাটাকে মনে করিয়ে দিচ্ছে, সেই জন্য এটাকে সুইট বলা হচ্ছে।
দুটো রেফারেন্স হতে পারে, তিনটে হতে পারে। একটা আকাশটা নীল, তার রিফ্লেকশন কুয়াশার উপরে, দ্বিতীয় অনেক দূর দূর থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এই মিষ্টিটা হচ্ছে এই জন্য যে এটা তার শৈশব অবস্থাকে মনে করিয়ে দিচ্ছে। তাহলে দেখো, ব্লু মিস্ট অ্যান্ড সুইট মিস্ট অফ সামার পল, দ্য হরাইজন মাউন্টেন চেন, চেন মানে ধরো লেগে রয়েছে পরপর পরপর যে পাহাড়গুলো, দিগন্তের দিগন্ত রেখার পর্বত শ্রেণীগুলোকে ঢেকে দিয়েছে। তাহলে ফার্স্ট স্ট্যানজা, দ্যাট ইজ দ্য ডিসক্রিপশনস অফ দ্য ন্যাচারাল বিউটি নেচার, ফার্স্ট স্ট্যানজাটাকে নেচারের ডিসক্রিপশন দেওয়া হলো। সেকেন্ড স্ট্যানজা, সেকেন্ড স্ট্যানজা কিসের ডিসক্রিপশন দেওয়া হলো? ফার্স্ট স্ট্যানজা হচ্ছে নেচার, সেকেন্ড স্ট্যানজা তোমার ডিসক্রিপশন দেওয়া হলো কিসের? সেকেন্ড স্ট্যানজার ডিসক্রিপশন হলো ওর শৈশব বেলার। আবার থার্ড স্ট্যানজা, তোমার থার্ড স্ট্যানজা যেটা হচ্ছে তার ডিসক্রিপশনটা আসছে কিসের? আবার বর্তমান প্রাকৃতিক পরিবেশের বর্ণনা। এবার আমরা চলে যাব ফোর্থ স্ট্যানজায়। ফোর্থ স্ট্যানজাটা হচ্ছে যে তার বর্তমান অবস্থাটারই একটা বর্ণনা। কি বলছে দেখো, দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স, দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স অ্যান্ড ড্রিমি সেন্টস অফ ফ্র্যাগ্রেন্স পাস দ্য ব্রেথ অফ দ্য ইয়ার্স। ড্যাম মানে ভিজে স্যাঁতস্যাঁতে, ময়েস্ট, তাহলে ভিজে স্যাঁতস্যাঁতে লম্বা সবুজ ঘাসগুলোতে ঘন করে জড়ো হয়ে আছে শিশির বিন্দু। এখানে দেখো টিয়ার্স বলা হয়েছে, মানে টিয়ার্স, আগে ফার্স্ট স্ট্যানজাতে আমরা একটা শব্দ পেয়েছিলাম যে ওয়েপ্ট, কাঁদা, কান্না, আবার টিয়ার্স, অশ্রু। তাহলে এই জিনিসটা পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের কাছে, কবির জীবনের যে দুঃখ ছিল সেই দুঃখগুলো তিনি কি করেছেন, ঝরিয়ে দিয়েছেন। আর সামনে দুঃখ পাওয়ার মতো কিছু নেই যে তিনি কান্না করবেন। এখন তিনি এমন একটা অবস্থায় রয়েছেন যেখানে স্টোয়িক্যাল ফিগার বলা হচ্ছে, যে সুখে দুঃখে সবসময় উদাসীন থাকা। হিয়ার জেন এমিলি ব্রন্টি ইজ এ স্টোয়িক্যাল ফিগার। তারপরে পড়ছি দেখো, অ্যান্ড ড্রিমি সেন্টস অফ দ্য ফ্র্যাগ্রেন্স, স্বপ্নালু সুগন্ধ পাস যেটা বহন করে নিয়ে আসছে দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার্স। ব্রেথ মানে শ্বাস প্রশ্বাস নেওয়া, ব্রেথ মানে শ্বাস প্রশ্বাস নেওয়া। এখানে ব্রেথ মানে শ্বাস প্রশ্বাস নয়, এখানে ব্রেথ মানে হচ্ছে বিগত জীবন, ব্রেথ মানে কথা, স্মৃতি, আদার্স ইয়ার্স অন্যান্য বছর, অর্থাৎ বিগত বছরের বা যে বছরগুলো গত হয়ে গেছে অতীতের কথাগুলো বহন করে নিয়ে আসছে। আমি যে ঘটনাটা আগে একবার বললাম যে কোনো একটা জিনিস মানুষকে স্মরণ করিয়ে দেয়, ঠিক সেরকমই ওই যে ভিজে স্যাঁতস্যাঁতে জায়গাটা যেখানে মাটি ভিজে গেছে তার যে সোঁদা গন্ধ, শিশিরের যে গন্ধ, ঘাসের সঙ্গে একাত্ম হয়ে যে একটা গন্ধ তৈরি হচ্ছে, সেই গন্ধটাই কবির বিগত জীবনের কথাগুলোকে মনে করিয়ে দিচ্ছে। দেখবে প্রচণ্ড গ্রীষ্মে অনেক দিন ধরে প্রচণ্ড রোদ হয়েছে, মাটিগুলো সব শুকিয়ে, মাটি সব শুকিয়ে একবার খটমটে হয়ে গেছে, হঠাৎ করে যদি এক পশলা বৃষ্টি হয় মাটি থেকে খুব সুন্দর সোঁদা গন্ধ উঠে আসে। ঠিক সেরকমই একটা গন্ধ, সেই গন্ধটা কবিকে তার বিগত জীবনের কথাগুলোকে স্মরণ করিয়ে দিচ্ছে। বোঝা গেল? ফার্স্ট স্ট্যানজায় আমরা কি পেয়েছি? ফার্স্ট স্ট্যানজাতে পেয়েছি যে
প্রথমেই প্রাকৃতিক পরিবেশের বর্ণনা, সেকেন্ড স্টানজায় পেয়েছি কবি তার শৈশবের বর্ণনা, থার্ড স্টানজায় পেয়েছি প্রাকৃতিক পরিবেশের বর্ণনা, আর ফোর্থ স্টানজায় আমরা পেয়েছি আবার সেই প্রাকৃতিক পরিবেশের বর্ণনা প্লাস সেই প্রাকৃতিক পরিবেশের সুগন্ধ এবং বর্ণনা তার বিগত জীবনের কথাগুলোকে বলে দিচ্ছে, মনে করিয়ে দিচ্ছে। এটাই হলো কবিতাটা। আরও অ্যানোটেশন হতো, আমি আর এই ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, আমি না বাড়ি, এটা আমার ফার্স্ট ভিডিও, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার পড়ানোটা। আর আমি এটাকে শেয়ার করব, যে গ্রুপ আছে আমাদের স্কুলের গ্রুপ, সেই গ্রুপে আমি শেয়ার করে দেবো। আর তোমরা অবশ্যই আমার ওই লিঙ্কে গিয়ে কমেন্ট করবে যদি বুঝতে না পারো, আশা করি সবাই বুঝতে পারবে। এরপরে আমি আবার পরপর এইভাবেই ক্লাসগুলো নেব। আর এখন তোমরা জানো একটা যে পেন্ডামিক কন্ডিশন, একটা যে গোটা বিশ্বব্যাপী যে একটা মহামারী চলছে, এই অবস্থাতে আমাদেরকে এইভাবেই পড়াশোনা করতে হবে, থেমে থাকলে হবে না, সময় কারোর জন্য অপেক্ষা করবে না, যখন যেটুকু সময় পাওয়া যাবে সেটাকেই কাজে লাগাতে হবে। আর তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, আর যা যা সরকার নির্দেশ দিয়েছে সেইভাবে পালন করে চলো, এবং তুমি সুস্থ থাকলে তোমার বাড়ির লোক সুস্থ থাকবে, তোমার পাড়া গ্রাম সবাই এইভাবে সুস্থ থাকতে হবে, এবং আমরা সবাই নিজে নিজে সুস্থ থাকার চেষ্টা করি, তাহলে গোটা সমাজ সুস্থ হয়ে উঠবে আস্তে আস্তে। বাই।